ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এবং সাথে আছি আমি সাইমুর রহমান, এবং আপনারা দেখছেন রেডিও স্বদেশ এবং স্বদেশ ডট টিভি। এবং আমার সাথে এই মুহূর্তে রয়েছে সঙ্গীত শিল্পী রফসিন ইসলাম বাদন। তো বাদন, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। এবং তুমি সাথে আছো, ভালো লাগছে, গানের পাখি। এবং সম্প্রতি তোমার কিছু কাজ নিয়ে আমরা জানতে চাই, যে তুমি রিসেন্টলি পড়াশোনায় অনেক ব্যস্ত, তো পড়াশোনার ব্যস্ততার পাশাপাশি কী কী কাজ করছো একটু বলবে? আমি যেহেতু একজন ইন্টার্ন ডক্টর, প্রচণ্ড ব্যস্ত থাকতে হয় আমার ওই পেশাতে। তো পাশাপাশি আমি আমার ফ্যামিলির অনুপ্রেরণা প্লাস আমার ভক্তদের এবং ফ্রেন্ড সার্কেলের অনুপ্রেরণায় আবার নতুন কাজ হাতে নিয়েছি। আমি আমার মিউজিক ভিডিও করব পুরাতন অ্যালবামের গানগুলোর, এবং আমার সামনে প্লেব্যাক করার কথা চলছে এবং কিছু টেলিফিল্মে গান করার কথা চলছে। আর নতুন অ্যালবাম নিয়েও আমি কাজ করার চিন্তাভাবনা করছি। অলরেডি ওই অ্যালবামের একটি গান করা হয়ে গিয়েছে, পৃথ্বীরাজ করেছেন, ওই গানটার মিউজিক ভিডিও সামনে করার প্ল্যান আছে। যতটুকু আমরা জানি, গত বছর তোমার একটি অ্যালবাম বের হয়েছিল, যে সেই অ্যালবামে কয়েকটি মিউজিক ভিডিও একটা অলরেডি হয়েছে এবং কয়েকটি প্ল্যান আছে, সেটা কোন গান? আজ বৃষ্টি হবে গানটি টাইটেল সং, যেটি ওটির মিউজিক ভিডিও করার প্ল্যান করছি। বৃষ্টির একটা গান এবং একটু ক্লাসিক্যাল এবং ভিন্ন ধাঁচের একটি গান, এটি নিয়ে মিউজিক ভিডিওর প্ল্যান করছি আমি ওই অ্যালবাম থেকে। প্লাস পাশাপাশি আরেকটি গান আছে, আমায় ভেঙে তোমায় ঘুরি, আমার অসম্ভব প্রিয় একটি গান, এই গানটিরও মিউজিক ভিডিওর প্ল্যান আছে। ওকে, তো যেটা হচ্ছে যে ইদানিং তোমাকে একটু ব্যস্ততা, পড়াশোনার ব্যস্ততার কারণে টিভি প্রোগ্রাম কম দেখা যাচ্ছে, এবং খুব সম্প্রতি যেটা ভিউয়ার্স তোমরা জানা খুশি হবে, যে প্লেব্যাকে নিয়ে গান করছে এবং কিছু গান আসছে। এবং তার আরেক যেটা মজার বিষয় হচ্ছে, খুশির সংবাদ, সেটা হচ্ছে তার নতুন কিছু গান নিয়ে সে হাজির হবে তোমাদের কাছে। তো আমাদের স্বদেশের যারা ভিউয়ার্স আছে, যারা তোমার শ্রোতা, যারা তোমার ভক্ত, তাদের জন্য কিছু বলবে? আমি সর্বপ্রথমে সবাইকে ঈদ মোবারক জানাবো, যেহেতু ঈদের এক আমেজ আছে। আর আমি সবাইকে বলতে চাই যে সবাই অ্যালবাম কিনে গান শুনবেন, ডাউনলোড করে গান শুনবেন না। আমাদের দেশীয় গান শুনবেন, বাহিরের গানও শুনবেন, কিন্তু পাশাপাশি দেশীয় গান শুনবেন। এবং আপনাদের অনুপ্রেরণাতেই তো আমাদের গান করা, আমাদের গান বেশি বেশি শুনবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাইকে ঈদ মোবারক। ওকে ভিউয়ার্স, এবং তোমরা যারা ফেসবুকে ফলো করতে চাও, অবভিয়াসলি তার আইডি তো আছে, পাশাপাশি তার একটি ফ্যান পেজ রয়েছে, সিঙ্গার বাঁধন। তো বন্ধুরা, আজকে এখানেই, সেই পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ। কণ্ঠে বিশ্ব, হৃদয় স্বদেশ।